এখানে কেউ লাগেজে হাত দেওয়ার কোনো ইয়ে নাই। তো অভিযোগ হয়তো অন্য কোথাও ঘটনাটা ঘটতে পারে। বর্তমানে যে সেট আপ আছে এই এই পজিশনে লাগেজে হাত দেওয়ার কোনো কোনো ধরনের সম্ভাবনা, আমি ফ্রিকুয়েন্টলি যাই আপনাদেরকে সঙ্গে নিয়মিত সেখানে যাব। দুইবার দুইটা অভিযোগ আসছিল লাগেজ কাটা অনেক আগে, প্রায় এক দেড় বছর আগে। আমি অভিযোগগুলো দেখেছি, ভিডিও ফুটেজগুলো দেখেছি সিসিটিভি থেকে। সেইখানে পরে তদন্তর মাধ্যমে জানা যায় যে জায়গা থেকেগুলো আসছে সেইখানে তারা কিছু আইটেম যখন লাগেজের ভিতরে স্ক্যানিংয়ে ধরা পড়ে সেই আইটেমগুলো বের করার জন্য ইউরোপ এবং আমেরিকায় স্পেশাল লক তারা ব্যবহার করে, সেই লকগুলো অথরিটি খুলতে পারে। কিন্তু আমাদের দেশের লোকজন যেহেতু ওই লক ব্যবহার করে নাই সেই ক্ষেত্রে তারা লাগেজ কেটে ওই আইটেমগুলো বের করেছে। এই ধরনের দুইটাই আমি নিজে ইয়ের মধ্যে ছিলাম, জানতে পেরেছি আমি এগুলো। সুতরাং বর্তমানে যে এক্সিস্টিং যে সিস্টেম এখানে কেউ লাগেজে হাত দেওয়ার কোনো ইয়ে নাই। যদি প্রয়োজন মনে করেন আপনারা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য আপনাদেরকে সবাইকে নিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে এবং যে সিসিটিভিগুলো আছে সবগুলোই দেখতে পারবে। বাফুবে বা ওই যারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে খেলোয়াড়, তারা যে ভিত্তিহীন অভিযোগ করেছে এই বিষয়ে আপনারা কি তাদের কাছে কোনো একেবারে ভিত্তিহীন বলার প্রয়োজন নাই, যেহেতু হয়তো তারা মধ্যে কোথাও হইতে পারে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হবে। যেহেতু এখানে জিনিসটা ঘটে না এটা আমরা বলতে পারি, কিন্তু অভিযোগ হয়তো অন্য কোথাও ঘটনাটা ঘটতে পারে। এর আগে কিন্তু গত মে মাসে নেপাল থেকে একই রকমের বিমানে ফ্লাইটে আওয়ামী লীগেরই ধর্ম বিষয়ক উপ কমিটির একজন সদস্য এসেছিলেন, তারা 1 লাখ টাকা এই বিমানে ফ্লাইটে খাওয়া গিয়েছিল। অর্থাৎ নেপাল ডেস্টিনেশনে, আমি আবারও আপনাকে বলি, নেপাল হোক যে কোনো ডেস্টিনেশন থেকে হোক, বর্তমানে আমাদের সক্ষমতার কিছু অভাব থাকতে পারে, অবকাঠামোগতভাবে কিছু কনস্ট্রেন্ট আমাদের আছে, সেই জন্য অত পূর্ণ সেবাটা আমরা দিতে পারি না। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই বিমানবন্দরে কোনো ধরনের যাত্রী হয়রানি না হয়। আপনাদের রিপোর্টে বিভিন্ন সময় বিভিন্ন যে যে জিনিসগুলো আসে আমরা অত্যন্ত সম্মানের সহিত এগুলো গ্রহণ করি এবং তাৎক্ষণিকভাবে এগুলা তদন্ত করি এবং রিমিডিয়াল প্রসেসগুলো আমরা সাথে সাথে শুরু করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে সর্বোচ্চটুকু দেওয়ার। যৌথভাবে কোনো তদন্ত করবেন কি না, যদি তারা মনে করে আবার দেখবে, আমাদের অলওয়েজ ওপেন। আমি আপনাদেরকে বললাম আপনারা যদি মনে করেন দেখবেন, আপনারা যদি চান আপনাদেরকে সবাইকে নিয়ে দেখতে পারি। না, আমার কাছে কোনো এলিগেশন আসে নাই, আমি শুনেছি এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর বিমানের এখানে উপস্থিত আছে, আমি আজকেও কথা বলেছি, ওনারা নিজেরা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বিআইপি ট্রিটমেন্ট এখানে আনা হয়েছে, তাদের লাগেজটাকে সমস্ত কিছু